বাংলা টিভি সেলেবিয়নের পক্ষ থেকে আমি বিশেষ প্রতিনিধি দীপক শীল আপনাদের সাথে সংযুক্ত রয়েছি। দর্শক, আমরা আজকে কথা বলছি এমন একজন ব্যক্তিত্ব, বাংলাদেশ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে যিনি কাজ করে যাচ্ছেন, বরিশাল জেলা বাবুগঞ্জ উপজেলার, যিনি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ প্রকাশ পার্টির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং যিনি বাবুগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং যিনি বাকশিস বাবুগঞ্জ উপজেলার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন যাবৎ এবং জেলা সাধারণ সম্পাদক ও জাতীয় কৃষক সমিতির উপজেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক গোলাম হোসেন। তো আমরা অধ্যাপক গোলাম হোসেনের কাছে জানতে চাই, করোনাকালীন সময় বা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারা বাংলাদেশের যথেষ্ট পরিমাণ ত্রাণ সামগ্রী বিতরণের ক্ষেত্রে এবং অধ্যাপক গোলাম হোসেন তিনি বাবুগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ অধ্যাপক হিসাবে এবং বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি হিসাবে কর্মী অসহায় দরিদ্র মানুষের পাশে থেকে তিনি কী ধরনের সহযোগিতা করতে পেরেছেন, তো আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম, আমি গোলাম হোসেন, ওয়ার্কার্স পার্টির বাবুগঞ্জ উপজেলার সভাপতি এবং বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি বরিশাল জেলার সাধারণ সম্পাদক এবং জেলা উপজেলার সভাপতি হিসেবে আছি। আমি জাতীয় কৃষক সমিতি হিসাবে দেশের গরিব মেহনতি মানুষের সাথে ওতপ্রোতভাবে জড়িত, অসহায় হত দরিদ্র মানুষের সাথে মূলত সম্পৃক্ততাটাই আমার রাজনৈতিক কর্মকাণ্ডের দিক থেকে খুব বেশি। সেক্ষেত্রে বর্তমান কোভিড-19 বা করোনা ভাইরাস, একই সাথে প্রাকৃতিক যে দুর্যোগগুলি চলছে, ঝড়, জলোচ্ছ্বাস, প্লাবন, এতে দেশের মানুষ অত্যন্ত দিশেহারা হয়ে পড়েছে। সেক্ষেত্রে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার হাত প্রশস্ত করেছেন, যে কারণে আমি মনে করি এখনও দেশে বড় ধরনের দুর্ভিক্ষ দেখা দেয়নি বটে। এবং সেই ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এবং বিভিন্ন যে সাহায্যগুলি এসছে সেগুলি যাতে গরিব মেহনতি মানুষ, যারা অসহায় হবে দরিদ্র মানুষগুলি আছে, তারা যাতে সঠিকভাবে বরাদ্দ পেতে পারে, সে লক্ষ্যে আমি এবং আমার সংগঠনের বন্ধুদের নিয়ে আমি উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের সদস্যগণ তাদের সাথে সমন্বয় করে যাতে মানুষগুলি বঞ্চিত না হয়, তারা সঠিকভাবে প্রাপ্য পেতে পারে, সেজন্য আমাদের কাজ অব্যাহত রেখেছি, এখনও সেটা করেছি। আমাদের সাংগঠনিকভাবেও আমরা এলাকার এবং নিজেদের মধ্য থেকে নিজেরা অর্থ সংগ্রহ করে সংগঠনের নেতাকর্মীদের কাছ থেকে অথবা এবং দেশের কিছু ধনাঢ্য ব্যক্তিদের কাছ থেকে কিছু অর্থ সহযোগিতা নিয়ে আমরা মানুষের মাঝে কিছু খাদ্য, যেমন চাল, ডাল, সাবান, নিত্য প্রয়োজনীয় সামগ্রী আমরা মানুষের মধ্যে বিতরণ করেছি। এবং বিশেষ করে করোনাকালীন সময়ে মানুষকে যাতে নিরাপদে থাকতে পারে সে লক্ষ্যে এবং করোনা ভাইরাস মুক্ত যাতে থাকতে পারে সে সতর্কতার জন্য আমরা কিছু মাস্ক বিতরণ করেছি মানুষের মাঝে, বিভিন্ন স্টেশনে স্টেশনে গিয়ে মানুষের মধ্যে এটা বিতরণ করেছি এবং অনেকেই পড়তে চাচ্ছে না, তাদেরকে পরিয়ে দিয়েছি যাতে পড়াটার অভ্যাস তারা করতে পারে। আমরা কিছু হ্যান্ড স্যানিটাইজার এটা মানুষের মাঝে স্যাম্পল হিসেবে যাচ্ছে, আমরা খুব বেশি দিতে না পারলেও মানুষ যাতে এটা ব্যবহার করে সেই আগ্রহ সৃষ্টি হয়, সেজন্য আমরা কিছু কাজ তাদের জন্য আমরা করেছি। অধ্যাপক গোলাম হোসেন স্যার, আপনার কাছে জানতে চাই, সারা বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, তো আপনি বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির বাবুগঞ্জ উপজেলার সভাপতি হিসাবে এবং আপনার দলকে শক্তিশালী করার লক্ষ্যে আগামী দিনে কী ধরনের আপনার প্রচেষ্টা রয়েছে? ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ় পদক্ষেপ এবং এই পদক্ষেপে সারা বাংলাদেশ আজকে যদি আমরা বড় ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডের দিকে তাকাই, যেমন আমরা বরিশালবাসী, আমরা পায়রা সমুদ্র বন্দর, ঢাকা থেকে বরিশালে যোগাযোগের জন্য পদ্মা সেতু, এরকম বেশ কিছু বড় ধরনের প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রী হাতে নিয়েছেন এবং সেগুলি বাস্তবায়নের পথে। এছাড়া আমার এলাকার রাস্তাঘাট উন্নয়নের জন্য যথেষ্ট
বরাদ্দ দিয়েছেন এবং এখনো অনেক অবশ্য সব রাস্তা সম্পূর্ণ করা সম্ভব হয়নি এছাড়াও দেশের মানুষের আলোকিত করার জন্য শিক্ষাকে প্রসারিত করার জন্য যাতে বিদ্যুতের একটি বড় অন্তরায় হয়ে ছিল বিগত দিনগুলিতে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে আমরা প্রতিনিয়ত বিদ্যুৎ পাচ্ছি এটা উন্নয়নের একটি বড় ধারা এবং শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক হিসেবে বলবো ছেলেমেয়েরা লেখাপড়া করার যে সুযোগটি এটা তারা পরিপূর্ণ কাজে লাগাতে পারছে এটা আমার দেশের জন্য অত্যন্ত ভালো একটি দিক পাশাপাশি আমাদের বিশেষ করে এই আমরা দক্ষিণ অঞ্চলের মানুষ নদী প্রবলিত অঞ্চলের মানুষ আমাদের অঞ্চলে বেশ কতগুলি নদী বিশেষ করে আমরা এই যে বাবুগঞ্জে বসবাস করছি আমরা যে ইউনিয়নটা বসবাস করছি এই ইউনিয়নটা তিনটে নদী সন্ধ্যা সুগন্ধা এবং আরিয়ারকা নদীর ভাঙনে এদেশের মানুষ তাদের ভিটে বাড়ি সব হারিয়ে তারা এখন অসহায় অবস্থায় রয়েছে সেক্ষেত্রে আমরা এই নদী ভাঙন প্রতিরোধের জন্য আমরা বিগত দিনগুলিতে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য আমরা স্মারকলিপি প্রদান করেছিলাম আমরা মানববন্ধন করেছি আমরা এক পর্যায়ে সাবেক পানি সম্পদ মন্ত্রী আনিসুল্লাহ মাহমুদ এবং সাবেক মন্ত্রী বাবুগঞ্জেরই সন্তান গণমানুষের নেতা জননেতা রাশেদ খান মেননকে সহ আমরা বাবুগঞ্জের তাদেরকে ভাঙন কবলিত এলাকা পরিদর্শনের জন্য এনেছিলাম বাবুগঞ্জ পরিদর্শন করেছেন আজ থেকে প্রায় 5 বছর আগে এবং আশ্বস্ত করেছিলেন বিশেষ করে আমাদের উপজেলার সাথে বাবুগঞ্জের এবং এটা বরিশাল থেকে বাবুগঞ্জ হয়ে মূলদী যে সড়কটি এটা একেবারেই নদী ভাঙনের মুখোমুখি অবস্থায় রয়েছে এই ভাঙন যদি রাস্তাটি বিকল হয়ে যায় তাহলে এই অঞ্চলের মানুষের সাথে বরিশাল জেলা শহরের সাথে যোগাযোগটা একেবারেই বিচ্ছিন্ন হয়ে পড়বে সেক্ষেত্রে আমরা আশাবাদী ছিলাম যে ইতিমধ্যেই হয়তোবা যে ভাঙনটি প্রতিরোধের ব্যবস্থা হবে আমরা শুনেছিলাম যে জাইকা প্রকল্পে এটা অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সেক্ষেত্রে জাইকা প্রকল্পের প্রতিনিধিরা এসেছিলেন ওনারা পরিদর্শন করেছেন আমাদের সঙ্গে জরিপও করেছেন এবং প্রকল্প শুনেছি পাশ হয়েছে কিন্তু দুর্ভাগ্য আজও সেটা আলোর মুখ দেখেনি বিদায় এ অঞ্চলের মানুষ অত্যন্ত হতাশার মধ্যে আছি আমার ক্ষুদ্রকাঠি এই পাশের গ্রামটি যে ক্ষুদ্রকাঠি গ্রামের এখন প্রায় 16 আনা 14 আনা নদী গর্ভে বিলীন হয়ে গেছে এবং সেই ক্ষেত্রে উপার থেকে চর এসে এদিকে নদী বিলীন হয়েছে এবং সামনেই ওই যে বিমানবন্দর বিমানবন্দরটি একাংশ এখন ভাঙনের সম্মুখীন এটাকে যদি নদীর শাসন যেটাকে বলা হয় নদীর গতিপথটাকে সোজা করে দেওয়া হয় ড্রেজিং দিয়ে তাহলে এটা সম্ভব আমি বর্তমান পানি সম্পদ প্রতিমন্ত্রী বরিশালের সন্তান এবং অত্যন্ত ভালো মানুষ সুযোগ্য মন্ত্রী মহোদয় মাননীয় মন্ত্রী মহোদয় দৃষ্টি আকর্ষণ করব যাতে অচিরেই বাবুগঞ্জের এই ভাঙনটি পরিদর্শন করেন এবং এটা ভাঙন প্রতিরোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এটা আমার আপনার কাছে প্রত্যাশা আমরা ব্যক্তিগতভাবে যেটা করেছি আমরা সাংগঠনিক বৃদ্ধির লক্ষ্যে নয় বরং মানুষের কল্যাণার্থে আমরা নদী ভাঙন প্রতিরোধের জন্য নিজেরা এলাকা থেকে বাঁশ কাঠ এবং ইটের ভাটা থেকে ওই ইট সংগ্রহ করে পার্কোপয়েন্ট বানিয়ে আমরা সেটাকে নদী ভাঙন প্রতিরোধের জন্য আমরা নিজস্ব অর্থায়নে গত 1 বছর আগে আমরা পদক্ষেপ নিয়েছিলাম সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন মিডিয়ার কাছে মাধ্যমে আমরা সেটা প্রচারও করেছি আমরা চেয়েছিলাম এর সাথে সরকারি যদি কোনো আর্থিক বরাদ্দ আমরা পেতাম তাহলে হাতে নদী ভাঙন প্রতিরোধের একটি ব্যবস্থা ইতিমধ্যেই সম্ভব হতো কিন্তু দুর্ভাগ্য আমরা সেটা পাইনি এলাকার মানুষের কাছ থেকে যে অর্থ সংগ্রহ করেছি তা দিয়া খুব একটা বেশি কিছু করা সম্ভব হয়নি আমি মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবো যাতে অচিরেই এই নদী ভাঙন প্রতিরোধের জন্য উনি পদক্ষেপ নেতাশা এবং সারা বাংলাদেশের কথাই বলব নির্বাচন বা ভোট নিয়ে একটি বিতর্ক আছে সারা দেশ আমরা চাই দেশের মানুষ যারা ভোটার সে বৃত্তহীন মানুষই হোক আর বৃত্তশালী হোক ভোট একটি তার পবিত্র আমানত এই পবিত্র আমানতটিকে যাতে তার পছন্দ মতো জায়গায় দিতে পারে এবং সেই পছন্দটা হতে হবে জনগণের কাছে প্রত্যাশা আমাদের এটাই যে এলাকার জন্য সাধারণ মানুষের জন্য গরিব মেহনতি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য যারা কথা বলে যারা কাজ করতে চায় যারা নিঃস্বার্থ
এলাকার উন্নয়ন করতে চায় সেরকম ব্যক্তিদেরকে আমার এই বাবুগঞ্জবাসী যেন আগামী দিনগুলিতে নির্বাচিত করতে পারে সেই মনোব্যক্তি তাদের মধ্যে উদয় হোক এটাই আমার প্রত্যাশা ব্যক্তিগতভাবে আমার এর চেয়ে বড় কোনো প্রত্যাশা আসলে করছি না ধন্যবাদ স্যার আপনাকে আমাদের বাংলা টিভি চ্যানেলে ধন্যবাদ আপনাকেও অনেক কষ্ট করে আমাদেরকে আমাদের সাক্ষাৎকার নিয়েছেন এবং আমাদের কথা শুনেছেন আপনারা ধৈর্য সহকারে এর মাধ্যমে আমি বাংলাদেশের সকল অঞ্চলের সকল মানুষদেরকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি যারা এই অনুষ্ঠানটি দেখছেন অভিমুখ করছেন ধন্যবাদ।